90-এর দশকে মধ্যবিত্ত বিয়েবাড়ির মেনুতে লুচি ছোলার ডালের পরে আর ফ্রাইড রাইস দই কাতলার আগে যে বস্তুটা আমার মনে একটা বিশেষ জায়গা করে নিয়েছিল সেটা মাছের চপ। মাছ মাংসের জন্য জায়গা রাখতে গিয়ে অনেক কিছুই বাদ পড়তো, কিন্তু মাছের চপটা ছাড়া যাবে না। যে কোনো মাছ দিয়েই মাছের চপ করা যায়, তবে আজকে আমরা আর মাছ দিয়ে করছি। আর জাতীয় মাছে তেলটা বেশি বলে স্বাদটা সুন্দর হয় আর কাটা কম বলে বাঁচতেও সুবিধে। মাছটা রান্না করার সবচেয়ে সহজ রাস্তা হলো অল্প তেল মাখিয়ে মাইক্রোওয়েভ করে নেওয়া। আমাদের 600 গ্রাম মাছ 4.5 মিনিট 1000 ওয়াট ফুল পাওয়ারে লেগেছে। মাছের পরিমাণ বেশি হলে সময়টা একটু বেশি লাগবে। মাইক্রোওয়েভ ওভেন না থাকলে অল্প জলে ভাপিয়ে নিলেও চলবে, স্বাদের কোনো তফাৎ হবে না। মাছটা যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণে চপের পুরের জন্য জোগাড়টা সেরে নেওয়া যাক। পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেবে, বেশ অনেকটাই পেঁয়াজ দিচ্ছি আমরা, তাতে পুরের পরিমাণ স্বাদ দুটোই বাড়বে। আমরা আদা রসুন দুটো সম পরিমাণ দিচ্ছি। যারা বাংলার বাইরে থাকো, অত টাটকা মাছ পাও না, তারা চাইলে দ্বিগুণ পর্যন্ত রসুন দিতে পারো। চপ কাটলেটে বেশ ঝাল না হলে আমাদের চলে না, তাই আমরা ঝাল বুলেট লঙ্কা দিচ্ছি। যারা ঝাল কম খাও তারা কম ঝাল বেলডাঙার লঙ্কা ব্যবহার করো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আমরা মাঝারি আঁচে পেঁয়াজটা ভেজে নেব। একটু ঠান্ডা হলে মাছের কাঁটা বেছে নিতে হবে। এই কাজটা ধৈর্য নিয়ে করতে হবে, চপে কাঁটা থাকলে কিন্তু কেলেঙ্কারি হবে। এত সুস্বাদু মাছের তেল ফেলে দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা মাছের তেলটা পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিচ্ছি। হালকা বাদামি রং হলে রসুন কুচি দেব। এক মিনিট পর আদা কুচি দেব। পেঁয়াজটা এতক্ষণে সুন্দর বেরেস্তার মতো বাদামি হয়ে গেছে। এবার গ্যাস কমিয়ে গুঁড়ো মশলাগুলো সব একে একে দিয়ে দেব। একটু টক ভাব আনার জন্য আমরা আমচুর দিচ্ছি। আমচুর না থাকলে লেবুর রস, সিট্রিক অ্যাসিড অথবা অল্প ভিনিগারও দিতে পারো। নুন চিনি দিয়ে দেব। কলকাতার চপ কিন্তু যতটা নুনতা ততটাই মিষ্টি হয়। মিত্র ক্যাফের মাছের চপ খাওয়ার সময় খেয়াল করলে দেখবে নুনের চেয়ে মিষ্টি বেশি। অবশ্য বাড়িতে বানানোর মজা হলো নিজের স্বাদ মতো নুন চিনি কম বেশি করে নিতে পারবে। সবশেষে কাঁচা লঙ্কাটা দিয়েই আমরা মাছটা দিয়ে দেব। লঙ্কাটা কিন্তু বেশি ভাজবো না, তাহলে গন্ধটা পাল্টে যাবে। আজকে মাছটা আমরা পুরোটাই মিহি করে মেখে নিয়েছি, কিন্তু কিছুটা বড় বড় টুকরো সরিয়ে রেখে মাছ কষানো হয়ে গেলে একদম শেষে দিলে টেক্সচারটা আরও ভালো হয়। মাছটা এবার মশলার সঙ্গে মিশিয়ে একটু গ্যাস বাড়িয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, তাতে মাছের গন্ধটা আরও ভালো হয়। অনেকটা লুইটটার শুকনো ঝুড়ির যে গন্ধটা আসে সেরকম। পুরটা হয়ে গেলে একটা থালায় ঠান্ডা করতে দেবে। আমরা এক একটা চপে 50 গ্রাম পুর দিচ্ছি, মাঝারি মাপের মোটামুটি 12টা চপ হবে। পুরটা আমরা ডিমের মতো লম্বাটে করে গড়ে নিচ্ছি। এবারে একটা কাজ করার জায়গা পরিষ্কার করে তিনটে পাত্র পরপর সাজিয়ে নাও। প্রথমটায় ডিম ফেটিয়ে নাও, দ্বিতীয়টায় ময়দা, আর শেষটায় বিস্কুটের গুঁড়ো। আমরা নিউ মার্কেটের বড় দানার বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি, এগুলোতে মুচমুচে বেশি হয়। তিনটেতেই কয়েক চিমটে নুন গোলমরিচ দিয়ে মিশিয়ে নাও। প্রথমে ময়দা মাখিয়ে অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলে ডিমের বাটিতে ফেলতে হবে। সেখান থেকে বিস্কুটের গুঁড়ো। তারপর ডিমে
আমরা একটু পুরু কোটিং চাই বলে ফেরত ডিমে ফেলে শেষে বিস্কুটের গুঁড়োয় ফেলছি। কাজটা করার আগে মনে মনে ঠিক করে নাও, ডান হাতটা হচ্ছে শুকনো হাত অর্থাৎ ময়দা আর বিস্কুটের গুঁড়ো মাখানোর জন্য, আর বাঁ হাতটা ভেজা হাত মানে ডিমের জন্য। বামপন্থীরা অবশ্যই উল্টোটা করবে। এবারে চপগুলো গরম ছাঁকা তেলে ভেজে নিতে হবে। ভেতরটা যেহেতু রান্না হয়েই আছে তাই একটু বেশি আঁচে ভাজতে অসুবিধে নেই, বরং তাতে তেল কম টানবে। ভাজার তেল কিন্তু ধোয়া ওঠা গরম না হতে দিলে, ঠান্ডা করে ছেঁকে রেখে দিলে অনেকবার ব্যবহার করা যায়। একটু শশা পেঁয়াজ বিটরুটের স্যালাড আর কাসুন্দি দিয়ে দুটো ঝালঝাল মিষ্টি মিষ্টি মাছের চপ পেলে আমি ফিশ ফ্রাই পর্যন্ত ছাড়তে পারি। ফিশ রোল হলে অবশ্য একটু ভেবে দেখতে হবে।